বাঘের ডেরায় ম্যানগ্রোভ চাষ। আমরা জানি পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে বারবার বিপর্যয়ের মুখে পড়েছে। সুন্দরবন আমফান থেকে আইলা এই ধরনের বেশ কয়েকটি প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয়ের মুখে রুখে দাঁড়িয়েছিল ম্যানগ্রোভ অরণ্য। নিজেকে ধ্বংস করে সুন্দরবনবাসীকে বারংবার রক্ষা করেছে। আমরা এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছি সুন্দরবনের একদম একটি বিচ্ছিন্ন দ্বীপ, যেটা আজমলমারি 8 নম্বর জঙ্গল। আর এই জঙ্গল লাগোয়া এখানে সেন্ট্রাল নার্সারি গাছ লাগানো হচ্ছে। এখানে এই সেন্ট্রাল নার্সারি গাছগুলি এখান থেকেই বিভিন্ন জায়গায় যাবে। এবছর কিন্তু বন দপ্তরের উদ্যোগে প্রায় 1 কোটি গাছ লাগানোর কিন্তু উদ্যোগ নিয়েছে। আমরা কথা বলবো যেখানে যে বন দপ্তরের এক আধিকারিক আছে, কিভাবে এখানে কাজ হচ্ছে সে বিষয়ে কিন্তু ওনার সাথে কথা বলবো। কিভাবে এখানে কাজ করা হচ্ছে এবং এইখানে এটা হলো আমাদের সেন্ট্রাল নার্সারি 24 বোর্ড ডিভিশনে, এই হচ্ছে বনিকের কাজ। এই হলো সেন্ট্রাল নার্সারি। এই সেন্ট্রাল নার্সারিতে বিভিন্ন রেঞ্জে চারা চলে যায়। নদীর চরে বসাবার জন্য বিভিন্ন চারা এখানে লাগানো হচ্ছে। গোরান, গজ্জর, আপনার বনগুগুল, তার ধন্দল, পশু, পানি। পানিটা চারা চলে গেছে, বসানো হয়ে গেছে। এবারে কিছু কিছু চারাই যা আছে এই চারাগুলো নিয়ে বিভিন্ন রকমের নদীর চরে বসানো হবে সুন্দরবনকে বাঁচাবার জন্য, এবং নদীর সাইডে যে ভাঙন রোধ করার জন্য এই চারাগুলো আমরা নিয়ে নদীর সাইডে বসানো হচ্ছে। 24 বনের বন বিভাগ আমাদের ডিও সাহেবের নির্দেশে এই কাজ করছে। আপনার হাতে বন্দুক এবং দূরবীন কিসের জন্য রাখা? না, দূরবীনটা হচ্ছে দূরে একটু লক্ষ্য করার জন্য, আর বন্দুকটা হলো কর্মচারীরা কাজ করছে এবং লোকে কাজ করে, তো ওটা প্রোটেকশনের জন্য এটা রাখতে হয় আর কি, যেহেতু জঙ্গলের মধ্যে কাজ। এটা কি একদম গভীর জঙ্গলের মধ্যে? এটা গভীর জঙ্গলের মধ্যেই তো বলে রাখা হয়েছে আর কি। বাঘ কি আসতে পারে এরকম কোন? আসতে পারে, অনেক সময় জালের কাছে পাশে চলে আসে বা জাল ছিঁড়ে ঢুকে যায়, যার জন্য এটা রাখতে হয়। আমরা বন দপ্তরের এক আধিকারিক সাথে কিন্তু কথা বললাম। আমরা দেখতে পাচ্ছি যে নার্সারি গুলি আছে তার চারদিকে কিন্তু নেট ফিক্সিং দিয়ে আটকানো আছে, যার কারণ যে কোনো মুহূর্তে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার এর মধ্যে ঢুকে যেতে পারে। সেই কারণে দূরবীন দিয়ে এবং হাতে আর্মস নিয়ে তারা কিন্তু দাঁড়িয়ে আছে। তাদের কর্মীদের সজাগ থাকতে সেই রকম ভাবেই কিন্তু ব্যবহার করা হচ্ছে। আর তাই এবারে ম্যানগ্রোভ অরণ্যের গুরুত্ব বুঝে বন দফতরের উদ্যোগে এবছর সুন্দরবনে প্রায় 1 কোটি ম্যানগ্রোভ গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তাই পৃথিবীর সব থেকে বড় নার্সারিতে সুন্দরী কাটি ইকো কনজারভেশন ক্যাম্প রায়দিঘি রেঞ্জ দক্ষিণ 24 পরগনা অর্থাৎ আজমলমারি 8 জঙ্গল ঘাসা বাঘের ডেরার নার্সারিতে তৈরি করা হচ্ছে সুন্দরবনে সুন্দরী গরান দেওয়া কাঁকড়া, বকুল, বাণী গাছ। এ ধরনের সুন্দরবনের বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ গাছ তৈরি করার কাজ চলছে জোর কদমে। এটিকে সাধারণত সেন্ট্রাল নার্সারি বলে বলে সূত্রের খবর। নার্সারির চারিদিকে নাইলনের জাল দিয়ে ঘিরে রেখে তার মধ্যে বনকর্মীরা এই ধরনের বিভিন্ন চারাগাছ তৈরি করছে। তবে এই নার্সারির ভিতরে বনকর্মীদের হাতে রাইফেল এবং গলায় দূরবীন ঝোলাতে দেখা গিয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহা, লোকাল ইন্ডিয়ান বাংলা।